আসসালামু আলাইকুম, আমি এখন তৈরি করব চিকেন ডোনার টাইপের অনেকটা, এটা বাচ্চা টাচ্চাদের ভালো খাইতে পছন্দ হয়, বড়দেরও পছন্দ হবে। এটা ডোনাটো বলে আর কি বলে আমি ঠিক বুঝলাম না, ওই রাস্তাঘাটে বিক্রি হয়, তো যাই হোক দেখলেই বুঝতে পারবেন। তো এই জন্য আমি প্রায় 1.5 কাপের মতো দুধ নিছি, একটু গরম করে নিছি যাতে হাতটা বেয়ারলি ডুবানো যায় আর কি, মানে বাচ্চাদের যতটুকু আমরা গরম দুধ খাওয়াই তার মধ্যে আমি প্রায় 1.5 চামচের মতো চিনি দিব, পরে হয়তো একটু বাড়াইতেও পারি, আপাতত এটা দিয়ে দিই। আর 1.5 চা চামচের মতো ইস্ট দিব, অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে অপেক্ষা করব ইস্টটা যাতে অ্যাক্টিভেট হয় আর কি। তো গরমটা ওরকম রাখতে হবে, আর ইস্টটা অ্যাক্টিভেট হলে বুঝতে পারবো আমি এর উপরে ফেনা হয়ে যাবে, তখন দেখাবো আবার। প্রায় 10-15 মিনিট পরে আমার ইস্টের অবস্থা এরকম হয়েছে, এই যে দেখেন ফেনার মতো ফুলে যায় উপরে, তার মানে হচ্ছে ইস্টটা অ্যাক্টিভেট হয়েছে। যদি ফেনার মতো এটা না ফুলে কাছে থেকে দেখেন, তার মানে ইস্টটা অ্যাক্টিভেট হয় না, এই যে দেখেন পুরোটা ফেনা হয়ে গেছে এইদিকে। যাই হোক, এখন আমি এখানে উঁচা উঁচা 2 কাপ ময়দা নিছি। এই ময়দার মধ্যে আমি এখানে আমি দেশি লবণ খাই, মানে মোটা লবণ খাই, তো সেই জন্য মিলবে না দেখে আমি লবণটা পানির মধ্যে গুলায় রাখছি, ওইটা দিছি। আর যদি ওই গুঁড়া গুঁড়া সাদা টাইপের টেবিল সল্টগুলা খাইতাম তাহলে ওই লবণই দিতাম। যাই হোক, আর এই ইস্টগুলা আমি ঢেলে দিব এর মধ্যে, নিচে যা চিনি টিনি আছে ভালো মতো ইয়ে হয়ে যাক, এটা আমি দিয়ে দিব। দিয়ে এখন আমার এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ও আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এর মধ্যে অল্প একটু তেলও দিয়ে দিব, এই ধরেন 2 টেবিল চামচের মতো দিয়ে আমি এখন এটাকে একটা ভালো সুন্দর ডো তৈরি করে দিব। যদি লাগে তাহলে আরো কিছু ময়দা হয়তো দিতে পারি বেশি পাতলা হয়ে গেলে, বেশি নরম হয়ে গেছে হয়তো, এর মধ্যে আমি আরো 1/2 কাপের মতো ময়দা দিব। এখন খুব ভালো মতো মিশাইলাম না, পরে মিশানো যাবে, কারণ হচ্ছে যে ইস্টি এর মিশানোর কাজটা করে, এটা ন্যাচারালভাবে এমন একটা জিনিস হয় যে অনেক কিছু না মিশাইলেও ইস্টি কিন্তু ভিতর ভিতর থেকে সব কিছু মিলাই দেয়। আর দেখেন এখন 1/2 লাগতেছে, একটু ময়ান করলে কিন্তু হাত থেকে পুরাটা ছেড়ে যাবে। যাই হোক, আমি এইভাবে রাখবো, রেখে এটাকে ফুলতে দিব, ফুলে যতক্ষণ না ডবল হয়, এটা প্রায় হয়তো 1/2 ঘন্টা লাগতে পারে। আর আমি একটু গরম জায়গায় রাখবো, গরম জায়গায় মানে এইটার জন্য আমার কতগুলো পুর বানাইতে হবে, তো যেহেতু পুর বানাইতে হবে সেহেতু আমি আমার চুলার পাশে এটাকে একটু ঢেকে রেখে দিব। এখন আমি ভিতরের পুরটা তৈরি করব, সেই জন্য আমি কতগুলা মুরগির মাংস ছোট ছোট এরকম টুকরা টুকরা করে কেটে নিছি, একদম ছোট ছোট টুকরা করে কেটে নিছি, কিছু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আমি সবগুলাকে একসাথে একচুয়ালি ভাত, এগুলো আরও জিনিস আছে সবই দিব, প্রথমে আগে এইগুলো দিয়ে নিই, এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, এগুলাকে ভেজে নিই। সাথে আবার একটু লবণও দিতে হবে, আর একটু দিই লবণ, সাথে লবণ আর দিব হচ্ছে একটু জিরার গুঁড়া, একটু মশলাদার করতে আর একটু গরম মশলাদার গুঁড়া, যার যা রুচি মতো দিয়ে যা দিতে চাই আমি আমারটা দিলাম। যখন মোটামুটি পেঁয়াজ আর মুরগিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে মুরগির পানি শুকায় যাবে, তখন এর মধ্যে আমি এই যে একটু গাজর, একটু বাঁধাকপি, একটু টমেটো, এগুলো চিকন চিকন করে কেটে রাখা এগুলো দিয়ে দিব। বাসায় যা ছিল তাই দিলাম, কারণ দেখে আর কি দরকার, দিয়ে দিই যা আছে। গাজরগুলো একটু সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দেবো, অ্যাকচুয়ালি আগে দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম, চিন্তার কারণ নেই, পরে দিলেও ক্ষতি নেই, কোনো অসুবিধা হওয়ার কথা না, আর অসুবিধা কেবে আমি তো খাবো। একই সাথে আমি কতগুলা পেঁয়াজ পাতা কুচি কুচি করে কাটা রাখা এগুলো দিয়ে দিব, বাসা ছিল দিয়ে দিই,
একটু কালারফুল দেখা যাবে, তাই না? না দেখলে আবার একদম সবগুলো লাল হইলে, কমলা রঙের হইলে কেমন জানি দেখতে একটু খারাপ লাগে। উস্তাদের নিষেধ আছে মূর্তি একটু কালারফুল করে বানাবি, যা বানাই তো সেই জন্য একটু কালারফুল করতেছি, নাহলে তো আপনারা দেখবেন না। ফাঁকে একটু লবণটা দেখি এখন কি অবস্থা, না যথেষ্ট আছে। আবার একটু কোলমরিচের গুঁড়াও দিয়ে দিব, তাও দিই, যা আছে সবই দিব। এই মিনিট খানেক নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিব, হয়ে গেল আমার হ্যাভি জোশের একটা পুর। আমি একটু সাইড থেকে নিয়ে খেয়ে দেখলাম, দেখছিলাম আর কি হ্যাভি জোশ হচ্ছে কিসের পণ্যটি, পণ্যটি এমনি খাওয়া যায় এটা, তাই না? কি সুন্দর কালার ফুল একটা জিনিস হচ্ছে, হ্যাভি জোশ না দেখতে তামা তামা করে খেয়া ফেলে বানায়। তো হয়ে গেল আমার পুর। ঘন্টাখানেক পরে আমার দোটা ফুলে অবস্থা হয়েছে। এখন দোটাকে ভিতরের বাতাসগুলোকে আমার আবার বাইর করে দিতে হবে। বাইর করে দিয়ে একটু ভালো মতো মথে, এর মধ্যেই মথি, স্মুথ করে ফেলতে হবে যাতে ভিতরে আর কোনো বাবল না থাকে। এটা আবার ফুলবে, চিন্তার কারণ নাই। এখন দুটা মধ্যে বেশ ভালোই লাগে, বেশ সুন্দর নরম তুলতুলা হ্যাপি জোশ। যাই হোক হইল। এখন এর থেকে আমার অ্যাকচুয়ালি কেটে কেটে নিতে হবে, তো আমি এর থেকে কেটে একটু নেই একটা ডোনাটের মতো। হ্যাঁ ফুলে, হ্যাঁ ফুলে এরকমই হবে। এইটাকে আমি এখন বেলে একটু চ্যাপ্টা করব। আচ্ছা বেলে চ্যাপ্টা করে আমার পুরগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এর থেকে কিছুটা পুর নিয়ে আমি মাঝখানে দিব, দিয়ে হাতটা একটু মুছে নিই কারণ তেল থাকলে আবার ধরবে না। এগুলাকে কোনাগুলোকে মুড়ায় এটাকে আবার মনে একটা ডাইল পুরি টাইপের আর কি এরকম করে দিব, দিলাম। দিয়ে এখন এটাকে আমার হালকা একটু বেলে আর একটু বড় করে নিতে হবে। এখন আবার খুব আস্তে করতে হবে যাতে জিনিসটা, বেলার দরকার আমি হাতেই করি সেটাই সবচেয়ে ভালো, কারণ বেললে ফুটামোটা হয়ে বাইক হয়ে চলে যেতে পারে। এই যে দেখেন এদিকে খুলে যাচ্ছিল, তো হাতেই দিয়ে মোটামুটিভাবে এটাকে, হ্যাঁ এটাই যথেষ্ট সাইজ, আরও ফুলবে। এরকম করে নিব, প্রত্যেকটাকে এরকম করে বানায় নিব, নিয়ে একটা কিছুর উপরে তেল লাগায় রেখে দিব। একটা চুলি আমি এই টিনের একটা জিনিস আছে আমার উপরে, এটার উপরে তেল লাগাই রেখে দেই। এটাকে আর ফুটতে দিতে হবে আমার, এটা আবার ফুটবে। বেশ হয়ে গেল আমার কতগুলো, এখন এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে আধা ঘন্টার মতো কি যতক্ষণ লাগে এটা ফুলে আরও ডবল হবে প্রায়। আমার এগুলো ফুলে এই অবস্থা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে এগুলাকে একটু সাবধানে ধরে উঠাইতে হবে যাতে এক একটার সাথে একটা লেগে গেছে, এটা যাতে ঠিক মতো খুলে আসে। জায়গা ছোটো, যাই হোক যা হয়েছে হয়েছে, মোটামুটিভাবে 19-20 থাকলে সাইজ করে দিয়ে এগুলাকে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নিই। খুব বেশি গরম তেল না, একটু মাঝারি আঁচ রাখলেই হবে। এক পিঠ মোটামুটি হয়ে গেলে বাদামি আরেক পিঠে উল্টা ভেজে নিই। দেখেন আমার অসাধারণ দক্ষতায় উঁচা নিচে হয়ে গেছে, তাতে কিছু আসে যায় না, খাইতে ভালো হয়ে নিয়ে যায়। হয়ে আসছে প্রায় ওদিকটাও, এদিকটা একটু বাদামি করে ভাজি। হয়ে গেছে দুই পিঠি একই রকম বাদামি, খুব অল্প সময় লাগে, মিনিট খানেকের মতো লাগবে মালমাল ভাজতে। ব্যাস এরপরে টিস্যু পেপার দিয়ে উঠে নিব। হয়ে গেল আমার, কী বলবো আর কি, এটাকে আপনার যা খুশি একটা বলা যায়,
বাইরে এটা ভেজিটেবল বন বা চিকেন বন বলে বিক্রি হয়, বন রুটিন অ্যাকচুয়ালি, কিন্তু খাইতে হ্যাপি মজা। আমি একটু পরে বাকি সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি আর কেটেও দেখাচ্ছি। তো দেখেন এই যে হয়ে গেল আমার কতগুলা হ্যাপি জোশ। এখন যে কোনো একটা আপনাদের কেটে দেখাই, আমার ছুরিটা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা পাইলাম একটা হাতের কাছে, যেটাই হোক যে কোনো একটা কেটে দেখাই ভিতরটা কী অবস্থা। খুব বেশি তেল লাগে না, দেখেন আমি যে বানাইছি আমার যা তেল ছিল প্রায় ততটুকু তেলই রয়ে গেছে এর মধ্যে, খুব বেশি একটা তেল লাগে না এর মধ্যে। ধরেন এইটা যদি কাটি, এগুলো এমনি ফুলে আছে, দেখতেই পারতেছেন এটা বেশ ফুলা মোটা ফুতুলা। এখন কাটলে কাটবে কি না কে জানে, হ্যাঁ কাটতেছে, ভালোই, খারাপ না, রুটির মতো হয়, খুব মজা লাগে, হ্যাপি জোশ। সব টামে আমি একটা খেয়ে ফেলাইছি, এই যে দেখেন ভিতরটা হচ্ছে এইরকম রুটির মতো রুটি আর ভিতরটা একদম পুড়ে ভরা। কাছ থেকে দেখতে পাচ্ছেন কেন জানি না, এই হচ্ছে অবস্থা, হ্যাপি জোশের একটা বন রুটি তামা তামা করে খেয়ে ফেলান যায়। তো দেখেন কত সহজে হয়ে যায়, বাচ্চাদের টিফিন মিফিন যে কোনো কিছুতে আপনার খাইতেও যেরকম মজা, প্লাস আমি এই দোটা যে করছি, রুটির যে দোটা করছি, রুটিটা দেখেন একদম পাউরুটির মতোই ফুলছে। তো রুটির যে দোটা করছি সেই দোটাও করছিলাম একটু মিষ্টি মিষ্টি টাইপের, আর ভিতরে একটু নোনতা নোনতা মিষ্টি মিলে একটা হ্যাভি জোশের একটা আইটেম। তো দেখেন কত সহজে হয়ে যায়, তো দেখেন কত সহজে হয়ে যায়। আর এটার জন্য কোনো ওই আপনার ওভেন টোভেন কোনো কিছুই দরকার নেই, ডোনাটের মতো তেলের মধ্যে ভেজে ফেললেই হয়ে গেল। দেখলেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।